সকলকে অনেক অনেক অভিনন্দন। আমি আর তন্নি এখন আছি ঢাকা নিউ মার্কেটের সামনে। তো আসলে আজকে শুক্রবার, ঢাকা শহরে মানুষ যারা কর্মজীবী বা যারা হচ্ছে আপনার কর্মব্যস্ত থাকে, তো তারা মনে করে আসলে শুক্রবার দিন হয়তো একটু ফ্রি থাকবে, শুক্রবার দিন বের হওয়া যাবে, ফাঁকা থাকবে রাস্তাঘাট। তো সেটার একটা নমুনা দেখা যাচ্ছে, মানে এত পরিমাণ মানুষ ফার্মগেট থেকে আমি তন্নি আসলাম, মিনিমাম 30-35 মিনিটেরও বেশি সময় লেগে গেছে। তো যারা ঢাকা শহরে থাকেন তাদের কাছে এই রাস্তাটা খুব পরিচিত। তো জনসমাগম দেখে অ্যাকচুয়ালি শুনে মনে হচ্ছে না কোনোভাবে যে বাংলাদেশে করোনা আছে বা করোনার আরও একটা কঠিনতম পর্যায়ে বা একটা ঢেউ আসতেছে, এটা মানুষজন দেখে বোঝা যাচ্ছে না। সো আমরা একটু জনগণের এখানে অধিকাংশ মানুষেরই মাস্ক নাই, এবং প্রত্যেকটা মানে কি বলবো, গাড়ি যাচ্ছে একদম ওভারলোডেড হয়ে। সো আমরাও আস্তে আস্তে আগাচ্ছি। সো আজকে আমরা নিউ মার্কেটে আসছি আমাদের বিজনেস পারপাসে, অনেক কাজ নিয়ে আসছি। তো জানি না আসলে যে কত কাজ আজকে আমরা সারতে পারবো। ধন্যবাদ সকলকে।